গুগল এবং অ্যাপেল এই দুটি টেক জায়ান্টকে নিখুঁতভাবে জানেন না এমন কাউকে অন্তত ইউটিউবে খুঁজে পাওয়া যাবে না। অ্যাপস, প্রোগ্রাম এবং বিভিন্ন ডিভাইস গ্যাজেটসের মাধ্যমে তারা যেন তাদের নিজ নিজ ইকোসিস্টেমটাকে আমাদের মধ্যে গেঁথে রেখেছে। সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে তারা যেন একই নদীতে বয়ে চলা দুইটি ভিন্ন ভিন্ন স্রোত। হোক অপারেটিং সিস্টেমের দিক থেকে, অ্যাপ্লিকেশনের দিক থেকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে কিংবা ফিউচারিস্টিক সব ডিভাইসের দিক থেকে, আজকে আমরা এই টেক জায়ান্টস দুইটিকে পাশাপাশি রেখে এদের মধ্যকার প্রযুক্তিগত কিছু ফ্যাক্ট জানব। এক্সাইটমেন্ট তো রয়েছেই, সাথে নলেজের একটি কম্বিনেশন পেতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে ফেলুন সম্পূর্ণ ভিডিওটি। সো হ্যালো গাইস, ইটস মি শরীফুল অ্যান্ড ইউ ওয়াচিং ইলেকট্রো থট ইউটিউব চ্যানেল। লেটস স্টার্ট ইট। সো গাইস, যদিও অ্যাপেল অলমোস্ট সবারই ফেভারিট ফ্রুট, বাট এটা কোনো ফ্রুট ব্র্যান্ড না, রাইট? অপরদিকে গুগল যেমন আমাদের প্রত্যেকেরই ফেভারিট সার্চ ইঞ্জিন, যার মাধ্যমে আমরা আমাদের প্রতিদিনের অসংখ্য কৌতূহল মিটিয়ে থাকি, বাট আমরা সবাই জানি গুগল শুধুমাত্র সার্চ ইঞ্জিনের মধ্যেই সীমাবদ্ধ নেই। দুইটি কোম্পানি প্রযুক্তিগত দিক থেকে যেমন অ্যাডভান্স, তেমনি ওয়ার্ল্ড উইথ ইকোনমিতে বিরাট একটি জায়গা দখল করে রেখেছে। এ কারণেই এদের আমরা টেক জায়ান্ট বলে থাকি। এখন একটু ডিপলি দেখে নেওয়া যাক কোম্পানি দুইটির অবস্থান। শুধুমাত্র প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো না, যথাসম্ভব সংক্ষেপে এদের ফিউচার প্রজেক্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ওয়েল, গুগল এবং অ্যাপেল দুইটাই আমেরিকান কোম্পানি। অ্যাপেল প্রতিষ্ঠা হয়েছিল 1976 এবং গুগল প্রতিষ্ঠা হয়েছিল 1998। যদিও বর্তমানে কোম্পানি দুইটি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং প্রোগ্রামিংয়ের দিক থেকে একে অপরের কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এদের পথ চলা শুরু হয়েছিল ব্যতিক্রমী চিত্রে। গুগলের শুরুটা হয়েছিল গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে, যা আজও তার স্থান দখল করে রেখেছে। এবং অ্যাপেল কোম্পানিটি তাদের পথ চলা শুরু করেছিল অ্যাপেল ওয়ান পার্সোনাল কম্পিউটারটির মাধ্যমে। আর বর্তমানে টপ টেক ব্র্যান্ডগুলোর দিক থেকে অ্যাপেল রয়েছে নাম্বার ওয়ান র্যাঙ্কিংয়ে, যার ব্র্যান্ড ভ্যালু 352 বিলিয়ন USD, এবং গুগল রয়েছে নাম্বার থ্রি র্যাঙ্কিংয়ে, যার ব্র্যান্ড ভ্যালু 324 বিলিয়ন USD। যাই হোক, শিল্পের দিক থেকে রয়েছে তাদের তুলনামূলক পার্থক্য। গুগল কাজ করে ইন্টারনেট সফটওয়্যার এবং হার্ডওয়্যার নির্মাণের লক্ষ্যে, এবং অ্যাপেল কাজ করে কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, ইলেকট্রনিক ডিভাইস এবং এমনই সামঞ্জস্য অন্যান্য প্রযুক্তি নির্মাণে। সো এতক্ষণে হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝে গিয়েছেন তাদের মধ্যকার পার্থক্য, তাদের কাজের ধরন বা মার্কেট স্ট্র্যাটেজি সম্বন্ধে। কিন্তু যুগের বিবর্তনে তারা যেভাবে মার্কেটে তাদের স্থান দখল করে রেখেছে, তা দেখলে মনে হয় তারা যেন একই স্ট্র্যাটেজিতে কাজ করছে। কেনই বা মনে হবে না, মোবাইল টেকনোলজির দিক থেকে অ্যাপেলের রয়েছে আইফোন, অপরদিকে গুগলের রয়েছে গুগল পিক্সেল। অপারেটিং সিস্টেমের দিক থেকে রয়েছে অ্যান্ড্রয়েড, ক্রোমোএস, অপরদিকে অ্যাপেলের রয়েছে iOS, macOS সহ আরও কত কি। সফটওয়্যারের দিক থেকেও কেউ কাউকে যেন চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। গুগল ম্যাপস, অ্যাপেল ম্যাপস, গুগল প্লে স্টোর, অ্যাপেল অ্যাপ স্টোর, জিমেল, অ্যাপেল মেল সহ আরও কত কি। শুধু এতটুকুই নয়, ক্লাউড স্টোরেজের দিক থেকে একদিকে রয়েছে গুগল ড্রাইভ, অপরদিকে আইক্লাউড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট, অপরদিকে সিরি। এমনকি ইলেকট্রনিক্স প্রোডাক্টের দিক থেকেও একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে এগিয়ে চলছে। ওয়াট এ মিনিট, সার্চ ইঞ্জিন বাদ পড়ে গেল তাই তো? হ্যাঁ, অ্যাপেলের কোনো সার্চ ইঞ্জিন নেই, বাট গত আগস্ট মাস থেকে জানা যাচ্ছে এদিক থেকেও পিছিয়ে থাকবে না অ্যাপেল। গুগলের সাথে তাদের বড় ধরনের একটি চুক্তি শেষ হওয়াতে তারা আনতে যাচ্ছে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন অ্যাপেল সার্চ। সময় হলে অবশ্যই এ ব্যাপারে আপনাদের ডিটেলে জানাবো। এনিওয়ে, কী মনে হয়, গুগল কি তাদের পরিকল্পনার দিক থেকে পিছিয়ে আছে? গুগলও কাজ করছে বেশ কিছু প্রজেক্ট নিয়ে, ড্রোন টেকনোলজি, অটো ড্রাইভিং টেকনোলজি সহ স্পেস এক্সপ্লোরেশনেও তারা পিছিয়ে নেই। মেবি ফিউচারে নাসার কন্ট্যাক্টগুলো স্পেস এক্সের পরিবর্তে গুগল হাতিয়ে নেবে। হ্যাঁ, গুগলের মধ্যেও রয়েছে অসংখ্য সম্ভাবনা, কারণ এখন অবধি তাদের কাছেই রয়েছে সবচেয়ে বেশি তথ্য ভাণ্ডার। আমার আপনার মতো সাধারণ মানুষের ব্যাপারেও তারা পুঙ্খানুপুঙ্খ জানে। সো বর্তমান সময়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল থিং ডাটা যেহেতু তাদের কাছে রয়েছে, দ্যাটস ওয়াই তাদের সম্ভাবনাও সর্বোচ্চ শিখরে, রাইট? ওয়েল, সব কিছুই আপনাদের ডিটেলে জানাবো, বাট একসাথে নয়, ডিফারেন্ট ভিডিওতে, ডিফারেন্ট স্ট্র্যাটেজির সাথে। সো অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়া লাইক এবং কমেন্ট তো মাস্ট। অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ফিচার্সটি অন করে দিন। অন্যান্য ভিডিও এনজয় করতে থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।
ডাব্লিউ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